চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা সেতুতে দুই দিন ধরে বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার ভারী যান চলাচল। সেতুর মাঝখানে ফাটল দেখা দেয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ফলে দুর্ভোগে পড়েছেন চুয়াডাঙ্গা ছাড়াও আশপাশের কয়েক জেলার কয়েক লাখ মানুষ। জামান আখতারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার হঠাৎই ফাটল দেখা দেয় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা সেতুর মাঝখানে। তাই দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে গুরুত্বপূর্ণ এই সেতুতে বন্ধ করে দেওয়া হয় ভারী ও দূরপাল্লার যান চলাচল। তাই দুর্ভোগে সেতুটি ব্যবহার করে চলাচলকারী চুয়াডাঙ্গা ও মেহেরপুরের কয়েক লাখ মানুষ। 60 থেকে 65 বছর আগে নির্মিত হয়েছিল, আজ পর্যন্ত এই ব্রিজের কোনো সংস্কার করতে দেখাই যায়নি। এখন গাড়ি চলাচলের খুবই অসুবিধা, মেহেরপুরের মানুষের চুয়াডাঙ্গা মানুষের চলাচল খুবই অসুবিধা হচ্ছে। 2015 সালেও একবার ফাটল দেখা দেয় সেতুর একই স্থানে, তখন নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ, তবে আলোর মুখ দেখেনি সেই উদ্যোগ। এই ব্রিজটার প্রতি যে অত্যাচার হয়, এই অত্যাচারগুলাই কোনো কিছু দেখারই লোক নেই। এই ব্রিজে দেখার যদি লোক থাকতেও তাহলে ব্রিজে এত ক্ষয়ক্ষতি হতো যে গতকাল গা ভেঙে যাওয়ার পরে আমরা যেটা দেখছি এখন ওনারা খুব তৎপর হয়ে গিয়েছে, কিন্তু কোনো রকম গাড়ি ঘোড়া আর চলছে না। ঝুঁকিপূর্ণ ঘোষণা পার হয়েছে 4 বছর, এই সময়ে নতুন সেতু নির্মাণ না হলেও টেন্ডার হয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী। নতুন ব্রিজের টেন্ডার হইয়া কন্ট্রাক্টর সিলেক্ট হয়ে গেছে এবং নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এখন নোটিশ টু কমেন্টস যেটা ওয়ার্ক অর্ডার সেটা বাকি আছে, সেটার প্রক্রিয়াধীন এবং মন্ত্রণালয়ের বিবেচনা আছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর ছাড়াও মাথাভাঙ্গা সেতুর ওপর দিয়ে চলাচল করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও যশোর অঞ্চলের যানবাহন। মামুন উর রশিদ, নিউজ 24।